দেখি সফল হয়েছি আর যেটা আমার মনে হয় আগে 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 দিয়েছিলাম তখন আরেকটা চাকরি পরীক্ষা দিয়ে পাস করেছি দুই বছর মধ্যে আর যেটা আমরা হয়তো অন্যদিনও আলোচনা করছিলাম বিশেষত ডিস্ট্রিক্ট থেকে যেসব ছেলেমেয়েরা আসে তারা প্রতিদিনই শুনছে টাকা না দিলে পরে চাকরি হয় না তোমাদের অভিজ্ঞতা আছে তোমার আমার মনে হয় দশজন যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে চাকরিটা কিভাবে হলো তার মধ্যে অন্তত পাঁচজন জিজ্ঞেস করছে কত দিতে হলো তাই না তোমরা তো টাকা পয়সা দিয়েছ দামি তো এটা সবার দরকার বিশেষ করে জেলা থেকে যারা আসছো সবাই বলে যে না টাকা পয়সা না দিলে পরে চাকরি হয় না কিন্তু রাইস থেকে যে প্রতি বছর হাজার হাজার ছেলে চাকরি পায় ওরা কিন্তু পরিশ্রম করে পরে আর তাতে কি হচ্ছে ভালো রেজাল্ট করা যায় ধন্যবাদ ভালো থেকো।